ইমরুল কায়েসকে বলা হতো বিপিএল এর চ্যাম্পিয়ন অধিনায়ক। গতবারও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার বিপিএলে তাকে রাখা হয়েছে আড়ালে, একদম আড়ালে। গতবার শিরোপা জেতা অধিনায়ক ইমরুল কায়েস এবার বিপিএলে খেলেছেন মাত্র 5টি ম্যাচ। কোয়ালিফাই কিংবা ফাইনাল ম্যাচেও সুযোগ পাননি এই ক্রিকেটার। ইমরুল শুধু দলের নেতৃত্বই হারিয়েছেন না, হারিয়েছেন নিজের গ্রহণযোগ্যতাও। তবে কেন এমন হলো? বিপিএলের ফাইনাল ম্যাচ হারের পর ড্রেসিং রুম থেকে বের হন ইমরুল। তাকে দেখে স্ট্যান্ড গ্যালারি থেকে ভক্তদের আবদার আসে ছবি তোলার। হতাশায় থাকা ইমরুল নিরাশ করেননি সমর্থকদেরও। গ্যালারি থেকে ফোন নিয়ে নিজেই তুলেছেন সেলফি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাবেক এই অধিনায়ককে দেখে গ্যালারি থেকে ভক্তদের একের পর এক ছবি তোলার আবদার আসে। সমর্থকদের এমন আবদার পূরণ করতে হিমশিম খাচ্ছিলেন ইমরুল কায়েস। দলের কাছে ইমরুলের গ্রহণযোগ্যতা না থাকলেও সমর্থকদের কাছে এখনও কদর আছে ইমরুলের। ইমরুল কায়েস এবার বিপিএলও ব্যাট হাতে ছন্দেই ছিলেন। দলে জায়গা না পাওয়ার ব্যাপারটি যেন এক রহস্য। প্রথম দুই ম্যাচ অবশ্য ভালো যায়নি ইমরুলের, তবে শেষ তিনটি ম্যাচ তার ব্যাট ছিল ছন্দময়। সর্বশেষ দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাট করতে নেমে 56 বলে 66 রান করেছিলেন ইমরুল কায়েস। এর আগে ফরচুন বরিশালের বিপক্ষে করেছিলেন 41 বলে 52 রান। তারও আগে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 28 বলে 30 রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। ইমরুল কায়েস এবার ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে ছিলেন না বেশিরভাগ ম্যাচে। সুযোগ পানি কোয়ালিফাই কিংবা ফাইনাল ম্যাচেও। ভালো খেলেও সুযোগ না পাওয়ার ব্যাপারটি ইমরুলের জন্য দুর্ভাগ্যই বটে। এ কারণে নিজেকে দুর্ভাগা মনে করতেই পারেন। ও